সে প্রায় অনেকদিন আগের কথা। ছোট্ট এক গ্রামে বনের পাশে বাস করত এক সৎ কাঠুরিয়া। সে ছিল অনেক সৎ, কিন্তু গরিব থাকলেও তার মনে কোনো লোভ ছিল না। সে দিন এনে দিন খেত, সে অনেক কষ্টে দিন কাটাত। সে খুব সকালে জঙ্গলে চলে যেত গাছ থেকে কাঠ সংগ্রহ করার জন্য। সেখানে সে খুব পরিশ্রম করে কাঠ কাটত। যখন সে ক্লান্ত হয়ে পড়ত, তখন সে একটু বিশ্রাম নিত, তারপর জল খাবার খেত। সে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে সেখান থেকে যা আয় হতো তা দিয়ে তার সংসার চলে যেত। এদিকে এসো, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবারটা দাও। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এভাবেই তার দিনগুলো চলে যাচ্ছিল। কিন্তু একদিন তার জীবনে এলো ভয়ঙ্কর দিন। সে কাঠুরিয়া হয়তো সেই দিনের কথা সারা জীবন মনে রাখবে। সে কাঠুরিয়াটি প্রতিদিনের মতো সেদিনও কাঠ কাটছিল। সে কাঠ কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছিল, তাই সে একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ল। সব কটাকে চিবিয়ে খাবো। হঠাৎ করে তার সামনে একটা দৈত্য এসে হাজির হলো। দৈত্যকে দেখে কাঠুরিয়া চমকে উঠল। সে এই দৈত্যের নাম শুনেছে, কিন্তু কখনো এভাবে সামনাসামনি দেখেনি। দৈত্য তাকে বলল, এই কাঠুরিয়া, তোর সাহস তো কম নয়। তুই একে একে জঙ্গলের মাঝে এসে কাঠ কাটিস, তোর ভয় করে না? আমি মানুষকে দেখলে চিবিয়ে চিবিয়ে খাই, আমার হাতে কেউ পড়লে আর প্রাণে বাঁচে না। বহুদিন ধরে কোনো মানুষ খাই না, আজ তোকে পেয়েছি, তোকে দেখে আমার খিদা আরো বেড়ে গিয়েছে। আমাকে খেও না দৈত্য, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে আমার পরিবারের সবাই না খেয়ে মারা যাবে। আমি তো এই কথা শুনতে চাই না, তোকে আমি খেয়ে আমি আমার পেটের জ্বালা মিটাবো। আমাকে এবারে মতো ছেড়ে দাও, আমি কখনো এই জঙ্গলে আর আসবো না, একটু দয়া করো আমাকে। তোকে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে। কি শর্ত বলো বলো। তুই যদি প্রতিদিন আমার জন্য একটি করে মানুষ এনে দিস তাহলে তোকে ছেড়ে দিব, আর যদি না পারিস তাহলে তোকে খেয়ে ফেলবো। এটা কি করে সম্ভব? আমি সব মানুষের ক্ষতি করতে পারবো না। তাহলে আয়, তোকে চিবিয়ে খাই। ঠিক আছে, আমি রাজি, আমি প্রতিদিন একজন করে মানুষ এনে দিব। এই না হলে বুদ্ধিমান কাঠুরে, তাহলে এখন আমি যাই। সাবধান, বেশি চালাকি করলে তোর আর রক্ষে নেই। কাঠুরে বাড়ি গিয়ে সব কিছু তার বউকে খুলে বলল। এটা শুনে তার বউ অনেক ভয় পেয়ে যায়। আমি বলি কি, তুমি আর মনে যেও না, তোমার কিছু হলে আমার কি হবে? এত ভয় করলে তো আর হবে না, বনে কাঠ না কাটলে আমাদের সংসার চলবে কি করে বলো? দেখি কাল আমি আবার একাই যাব, কপালে যা আছে তাই হবে। হে ঈশ্বর, তুমি আমাদেরকে রক্ষে করো, রক্ষে করো।
পরের দিন সে আবার চলে যায় কাঠ কাটার জন্য। সে দত্তের কথায় ভয় না পেয়েই বনের দিকে আবার চলে যায়। এবার সে ভয় পায় না, সে মনে মনে সাহস আনে। আর যা হবার হবে, আমি আর কোনো বিপদে ভয় পাব না। কিরে, আমার খাবার এনেছিস? মানুষ কই? হ্যাঁ এসেছে, আমি তাকে রাস্তায় রেখে এসেছি, তুমি একটু অপেক্ষা করো। আমি তোকে বলেছিলাম সাথে করে নিয়ে আসতে। আরে সে তো আমার সাথে এসেছিল, তবে পথের মধ্যে আসার সময় তার একটু পায়খানা চেপেছে আর কি। সে আমাকে বলল তুমি গিয়ে কাট কাটতে থাকো, আমি আসছি। ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করে অপেক্ষায় থাকলাম, কিন্তু পরে যদি সে না আসে তাহলে তোকে আমি চিবিয়ে খাবো। ঠিক আছে, আমাকে খেও, আমি ততক্ষণে গাছ কাটতে থাকি। এভাবেই সময় যাচ্ছে, দত্ত অপেক্ষা করতে থাকে তার খাবারের জন্য, আর অন্যদিকে কাঠুরিয়াও কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর দত্তের খাবার না আসায় দত্তটি রেগে যায়। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? জানিস আমার সাথে ফাজলামোর ফলাফল কি হতে পারে? না বাপু, আমি মোটেও ফাজলামো করছি না। আমার আর তর সইছে না, আমি এবার তোকে খাবো। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করিসনি, আই তোকে আমি আজকে মজা করে খাবো। দত্তটা যখন কাঠুরিয়াকে খাবার জন্য একেবারেই কাঠুরিয়ার কাছাকাছি এসে পড়ল, তখনই একটা পরীর আগমন হয় সেখানে। এই দাঁড়াও, ওকে খেও না, কাঠুরিয়া খুব ভালো মানুষ, সে ইচ্ছা করলে তার নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কাউকে আনতে পারত, কিন্তু সে আনেনি। সে চায়নি তার নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কাউকে তোমার কাছে বলি দিতে। তুমি অনেক মানুষকে খেয়ে ফেলেছো। এই পরি, তুই আমাদের মাঝে কথা বলতে এসেছিস কেন? তুই বোধহয় জানিস না যে দত্তরা সবকিছুই পারে। দত্তরা সবকিছু পারলেও পরীকে কখনোই বসে আনতে পারবে না, কিন্তু একটা পরী ইচ্ছা করলে দত্তকে বসে আনতে পারে। বুঝেছি, তোকে উচিত শিক্ষা দিতে হবে। তারা আগে তোর ঘর মোটকাবো, তারপরে মানুষটাকে খাবো। আজকে আমার ভুরি ভোজনের দিন। মরার ভুসি কঠোর মটর, ওরে ভুসি মটর মটর। পরীটি তার জাদু দিয়ে দত্তকে একটি ব্যাং বানিয়ে দেয়। মুহূর্তের মাঝেই দত্তটি ব্যাঙে পরিণত হয়। কাঠুরিয়া অবাক হয়ে যায় পরীর এই জাদু দেখে। কে তুমি অপরূপা সুন্দরী? আজ তুমি না থাকলে কেউ আমাকে বাঁচাতে পারত না, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি একটা পরী, আমি তোমাকে অনেকদিন ধরে এই জঙ্গলের মাঝে দেখছি, আমাকে কৃতজ্ঞতা জানানোর দরকার নেই। আমি তোমাকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তুমি খুব সৎ মানুষ বলেই আমি তোমাকে সাহায্য করেছি। আমি খুব সহজ সরল মানুষ, কাঠখড়ি কেটে বাজারে বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে আমি সংসার চালাই। দাঁড়াও, আমি তোমাকে আরো সাহায্য করতে চাই, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি একজন সৎ মানুষ। পরিতা জাদু দিয়ে তিনটা কোড়াল নিয়ে এলো, তাদের মাঝে একটি কোড়াল ছিল স্বর্ণের, একটি পিতলের আর অন্যটি তামার। পরীর এই কাণ্ড দেখে কাটুরিয়া অবাক হয়ে গেল, যা সে সারা জন্মেও দেখেনি আজ সে তাই পেল। আমি তোমার কাছে ধন্য পরী, তোমার এই উপকারের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এই ঋণ তোমার কখনো শোধ করতে হবে না, এই তিনটি কোড়াল হলো তোমার পুরস্কার। এবার আমি আসি কাটুরিয়া, ভালো থেকো। বিদায় পড়ি।
তুমি ভালো থেকো। কাঠুরিয়া তার পরিবারের কাছে গিয়ে সব ঘটনা বলে দেয়। এটা শুনে তার পরিবারের সবাই অবাক হয়ে যায়। কাঠুরিয়ার পরিবার সুখে শান্তিতে ভরে ওঠে। তাদের পরিবারে আর কোনো দুঃখ রইল না। রূপকথার গল্পের মতোই তাদের জীবন ভরে উঠে অনাবিল সুখ আর আনন্দে।